नमस्कार बंधुरा, तुम्हारा केमन आछो? आशा करी सत्य ही भलो आछो। तो आज तुम्हारे सामने एक नतून भिडियो नहीं चले, तुम्हारा थंबनेल एछाड़ा टाइटल अवश्य देखे नहीं। हाँ बंधुरा, आज के जानब जिंदाल गाड़ी सम्बन्धे, जेटा हे जीजा। तो यही जीजा गाड़ी सम्बन्धे क्योंकि तुम्हारे एर आगे अवश्य एक भिडियो दिए क्योंकि अवश्य यही मडलर सम्बन्धे एकदम ही ना, जेटा आज के जेने जाब जीजा सुपार मडल सम्बन्धे। हाँ बंधुरा, सुपार मडले কী থাকছে, তার কী কী ফিচার্স থাকছে, সমস্ত সব কিছু কিন্তু আজকে আমরা জেনে যাব। বিশেষ করে দাম 2024 সালে দাঁড়িয়ে তোমরা যারা ভাবছিলে জিজা গাড়ি নেবে, তো এই জিজা গাড়িতে দাম কেমন চলছে, তাই না বন্ধুরা? তো অবশ্যই কিন্তু আমাদের জানবার দরকার থাকে। তো এই কারণে তোমাদেরকে বলবো, ভিডিওতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকবে, তাহলে কিন্তু অবশ্যই আজকে এই জিজা গাড়ি সম্বন্ধে জানতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ মডেলটা, যেটা হচ্ছে জিজা সুপার মডেল। এই সুপার মডেলের সম্বন্ধে কিন্তু আমরা আজকে জেনে যাচ্ছি, বিশেষ করে যারা ভাবছিলে 2024 সালে দাঁড়িয়ে জিজা গাড়ি কিনবে। তো এর আগের ভিডিও তোমাদেরকে যেটা দিয়েছিলাম সত্যিই খুবই তোমরা ভালোবাসা দিয়েছো, এই কারণে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বলতে চাই। তো বন্ধুরা, যারা এই সময় দাঁড়িয়ে যারা নতুন আমাকে দেখছো, চ্যানেলটাকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অবশ্যই প্রেস করে দাও, যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে তুমি যেন দেখতে পাও। হ্যাঁ বন্ধুরা, এইরকমই টপিকস কিন্তু তোমরা এই চ্যানেলে বিশেষ করে পেতে থাকবে। তো চলো আজকে আমরা জেনে যাই জিজা গাড়ি সম্বন্ধে। প্রথমে তোমাদেরকে বলবো মোটর, কন্ট্রোলার, এছাড়া ব্যাটারি সম্বন্ধে, তো তোমরা শুনতে থাকো। এছাড়া আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর গাড়ির মডেলের সম্বন্ধে তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো, সাথে সাথে তোমরা জানতে থাকো মোটর, কন্ট্রোলার, এছাড়া ব্যাটারি সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে তোমাদেরকে বলবো মোটর। হ্যাঁ বন্ধুরা, মোটর কিন্তু আমাদের এই গাড়িতে বিশেষ করে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট ভূমিকা রাখে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু মোটরটা অবশ্যই জানবার দরকার থাকে। তো হ্যাঁ বন্ধুরা, যেটা আজকে আমরা জেনে যাচ্ছি যেটা হচ্ছে 1200 মোটর থাকছে। যদি আমি এই 1200 মোটরের ওয়ারেন্টির কথা বলি, হ্যাঁ বন্ধুরা, ওয়ারেন্টি তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু 12 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, যেটা হচ্ছে তুমি যদি মনে করছো এখন কন্ট্রোলার কত, হ্যাঁ বন্ধুরা, কন্ট্রোলার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 1200 কন্ট্রোলার পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে এটাতেও থাকছে তোমাদেরকে 12 মাসের ওয়ারেন্টি। এছাড়া তুমি যদি বলো ব্যাটারি, হ্যাঁ বন্ধুরা, ব্যাটারি কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কিন্তু এই টোটো গাড়ির সম্বন্ধে, খুবই একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের ব্যাটারিটা খুবই দরকারি একটা পার্ট। তো আমরা কিন্তু জেনে যাচ্ছি এখন ব্যাটারি সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, যে ব্যাটারি তো আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইস্ম্যান কোম্পানির ব্যাটারি প্রোভাইড করছে প্রাইস বুড়াবাজার কলকাতা, যেটা হচ্ছে সেন্টার জেলের ঠিক অপোজিটে। হ্যাঁ বন্ধুরা, এই গাড়িতে তোমাদেরকে ব্যাটারি যেটা দিচ্ছে 130 থেকে 140 অ্যাম্পিয়ারে। যদি আমি দামের কথা বলি, হ্যাঁ বন্ধুরা, দামের কথা যদি আমি তোমাদেরকে বলি, সেই জায়গায় দাঁড়িয়ে 1,35,000 থেকে 1,42,000 থেকে 1,45,000 মধ্যে তোমরা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে ডিভি এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে। এছাড়া তোমাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই যোগাযোগ করে দিতে পারো। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা জানবো বিশেষ করে ব্যাটারির ওয়ারেন্টি সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, ব্যাটারির ওয়ারেন্টি তোমাদের যেটা থাকছে 130 অ্যাম্পিয়ারের 12 মাসের, এছাড়া 135 অ্যাম্পিয়ারের সেটাও থাকছে 15 মাসের। তো বন্ধুরা, তোমরা ব্যাটারি সম্বন্ধে তোমরা আজকে জেনে গেলে, যেটা হচ্ছে ব্যাটারি ওয়ারেন্টি সম্বন্ধে জেনে গেলে, মোটরের ওয়ারেন্টি সম্বন্ধে জেনে গেলে। হ্যাঁ বন্ধুরা, আমরা এবার জানবো বিশেষ করে এই গাড়িতে বিশেষভাবে কী কী তোমাদেরকে ফিচার্স দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট থাকে, যেটা হচ্ছে আমরা যখন ব্যাক করি, হ্যাঁ বন্ধুরা, ব্যাক যখন করতে হয় আমাদের কিন্তু পিছনে দেখতে হয়। তো পিছনে কিন্তু তোমরা এই গাড়িটা তোমরা যদি নাও এই সময় দাঁড়িয়ে, তাহলে কিন্তু পিছনে তাকানোর কোনো প্রশ্নই থাকছে না, যেটা হচ্ছে তোমাদের এখানে ব্যাক ক্যামেরা প্রোভাইড করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। স্বাভাবিকভাবে অন্য অন্য টোটোতে কিন্তু আমরা দেখেছি, যে সমস্ত টোটো আমরা স্বাভাবিকভাবে রাস্তায় দেখতে পাই, তা থেকে কিন্তু লুকটা এই গাড়িতে অনেক ভালো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লুকের সম্বন্ধে, হ্যাঁ বন্ধুরা, যে সামনের যে ফ্রন্টের তোমরা স্পেসটা দেখতে পাচ্ছ, সত্যি কিন্তু অন্য অন্য গাড়ি থেকে কিন্তু সত্যি খুব ভালো একটা লুক তোমাদেরকে প্রোভাইড করে, যেটা হচ্ছে জিন্দাল কোম্পানি, জিজা কোম্পানি। তো এই গাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ কোথায়, গোড়াবাজার সেন্টার জেলের ঠিক অপোজিটে, পোস্ট অফিসের ঠিক সাইডে, যেটা হচ্ছে ডিভি এন্টারপ্রাইজ। হ্যাঁ বন্ধুরা, নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, এবার আমাদের কিন্তু জানবার বিষয় থাকে, যেটা হচ্ছে স্পিড। হ্যাঁ বন্ধুরা, অন্য অন্য গাড়িতে আমরা স্বাভাবিকভাবে দেখতে পারি যে 30 থেকে ওই 35-এর মধ্যে কিন্তু স্পিড থাকে। হ্যাঁ বন্ধুরা, এই গাড়িতে তোমরা কিন্তু স্পিড পেয়ে যাচ্ছ, যদিও কিনা তোমরা 1200 মোটর তোমাদেরকে প্রোভাইড করছে। তো 1200 মোটর প্রোভাইড করার সাথে সাথে তোমরা কিন্তু স্পিডটা অবশ্যই তোমরা বেশি পেয়ে যাচ্ছ। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি আমি বলে রাখি এখন স্পিডের কথা, হ্যাঁ বন্ধুরা, স্পিডটা তোমরা পেয়ে যাচ্ছ 20 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে,
এক ঘন্টায় 40 কিলোমিটার স্পিড কিন্তু আমরা পেয়ে যাবে এই গাড়িতে স্বাভাবিকভাবে। হ্যাঁ বন্ধুরা, যদি আমি গাড়ির ওয়ারেন্টির কথা বলি, হ্যাঁ বন্ধুরা, ওয়ারেন্টি কিন্তু সত্যিই খুব একটা ইম্পর্টেন্ট, আমাদের দরকার থাকে, রাস্তায় কখনো কোনো সময় কিছু হয়ে যেতে পারে, তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমাদের একটা খুবই একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে, যেটা হচ্ছে ওয়ারেন্টি সম্বন্ধে গাড়ির বডির। হ্যাঁ বন্ধুরা, গাড়ির বডি তোমরা কিন্তু পেয়ে যাবে, বিশেষ করে 2 বছরের ওয়ারেন্টি, চাকার পেয়ে যাচ্ছ তোমরা 1 বছরের ওয়ারেন্টি, সাথে সাথে মোটর কন্ট্রোলার, এছাড়া ব্যাটারি সম্বন্ধে কিন্তু সমস্ত সব কিছু বলে দিলাম। তো আশা করি তোমাদের এই ভিডিও জানকারিটা সত্যি খুব ভালো লেগেছে। যারা ভাবছিলে বিশেষ করে জিন্দাল কোম্পানি গাড়ি কিনবে, বিশেষ করে জিজা মডেলে, তো এই জিজা মডেল বিশেষ করে তোমরা এখানে পিছনে দেখতে পাচ্ছ, 5-4টে মডেল তোমাদেরকে প্রোভাইড করে, সেখানে দাঁড়িয়ে সুপার মডেলের কথা কিন্তু আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম। এছাড়া তোমরা জানতে পারলে, আজকে তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা, চ্যানেল তুমি যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো, বেল আইকন অবশ্যই প্রেস করে দাও, যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে তুমি যেন দেখতে পাও। হ্যাঁ বন্ধুরা, এখনো তুমি যদি লাইক না করে থাকো লাইক অবশ্যই করে দাও, এরকমই নতুন নতুন ভিডিও অবশ্যই তোমরা পেতে থাকবে। এই কারণে তোমরা কমেন্টস অবশ্যই করতে পারো তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা। চলো আজকে মতো এখানে এন্ড করলাম, নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে।